আমার আম্মুর হাতের রেসিপিতে তৈরি এই রান্নাটা খেতে এত মজা এটা বানানোর ডিসিশন নেওয়ার পর আমি ভাতের চাল একটু বাড়িয়ে দিয়েছি কারণ এটা দিয়ে এত এত ভাত খাওয়া যায় এক পাতিল ভাত খেয়েও আপনার মন ভরবে না আমি শিওর কারণ ভিডিও দেখে আমার মুখে পানি চলে এসেছে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি পেস্টটা ফলো দিয়ে দিন ছয় থেকে সাতটি শুকনো মরিচ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তার সাথে দিয়ে দিব একটি আস্ত রসুন দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব এই মশলাটাই আমি রান্নায় ব্যবহার করব। এখানে আমি শোল মাছ খুব ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লেবুর রস এতে যে আস্তে গন্ধ থাকে তা চলে যায় একে একে হলুদ জিরার গুঁড়ো তারপর হচ্ছে লবণ দিয়ে আমি মেখে রাখবো মাছটাকে এখানে পরিমাণটা যার যার ইচ্ছে মতো কারণ কেউ ঝাল কম খায় কেউ বেশি খায় আর এখানে আমরা যেহেতু শুকনো মরিচ বাটাই ব্যবহার করছি সেক্ষেত্রে মরিচটা একটু কম দিলেই হবে একটি পাত্রে তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে গ্রেভিটা হবে খুব ভালো লাগবে পেঁয়াজ কুচি একটু লালচে হয়ে আসলে সেই তৈরি করা মশলাটা আমি দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হচ্ছে জিরের গুঁড়ো আর লবণ এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব এই পার্টটা খুব ইম্পর্টেন্ট এখানে আপনি মশলাটাকে যত বেশি কষানো হবে ঠিক ততটাই মজা হবে তেল উপরে উঠে আসলে আমি মাখানো মাছটা এখানে দিয়ে দিচ্ছি মাছটাকেও খুব হালকাভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব এখানে পাঁচ থেকে ছ মিনিট কষানোর পর আমি কিছু কুচানো আলু দিয়ে দিচ্ছি একইভাবে কুচানো আলুটাকেও চার থেকে পাঁচ মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে হাফ কাপ পরিমাণ পানি দিলেই হবে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি ও হচ্ছে চার থেকে পাঁচ ফালি মরিচ ব্যাস হয়ে গেল আমার আম্মুর রেসিপিতে মরিচ বাটা দিয়ে শোল মাছ এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আমি শিওর আপনারা এই রেসিপির মায়ায় পড়ে যাবেন আর আমার মতো এভাবে সব খেয়ে সাবার করে ফেলবেন ইনশাল্লাহ আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো আর আপনারা কোথা থেকে দেখছেন ধন্যবাদ আপনাদেরকে